घरे घरे डाक पठालो दीपालिकार जलालो आपनालो সাজাওয়ালো ধরিত্রীরে হিমের রাতে ওই গগনের দীপগুলি রে। সকলকে দীপাবলির অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। দেখুন, বাড়ির ছাদে আলো লাগিয়েছি, প্রদীপ জ্বালিয়েছি। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল, কেননা আমি আমার বাড়ির স্পেশাল এবং খুব আমার পছন্দের, সবাইকার পছন্দের শান্তির জায়গাটা আমি আপনাদের সামনে তুলে ধরব, কিছুটা হোম টুরও বলতে পারেন। দীপাবলি স্পেশাল, কেমন আমাদের বাড়ি ঘর, কেমন আমাদের, আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি কেমন করে সাজিয়েছি। এই যে মামনি বাড়ি, গোটা বাড়ি প্রদীপ দিয়ে সাজাচ্ছে, প্রদীপের আলোর রোশনায় পুরো বাড়ি সেজে উঠেছে। তো চলুন আমি আমার বাড়ির কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। বাইরে থেকে গেট দিয়ে ঢুকেই দেখুন একটা বড় উঠোন রয়েছে, উঠোনের সামনেই রয়েছে তুলসী মঞ্চ। তুলসী মঞ্চেও প্রদীপ জ্বালানো হয়ে গেছে, যেহেতু কালী পুজো, দীপাবলির রাত, গোটা বাড়ি আলো দিয়ে সাজানোর কাজ চলছে। দেখুন, চলে এসেছি আমাদের সব থেকে পছন্দের জায়গা, শান্তির জায়গা, সেটা হচ্ছে আমাদের মায়ের, আমাদের ঠাকুর ঘর। এখানেও আলপনা দিয়েছি আমি, সন্ধ্যার সময় তুলছি ভিডিওটা, তাই পুজোর ফুল নেই, সরিয়ে দেওয়া হয়েছে। এখানে অধিষ্ঠাত্রী দেবদেবী নারায়ণ এবং লক্ষ্মী আমরা সুন্দর করে চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার। দেখুন কেমন লাগলো, আর আপনাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি আপনারা এরকম ভিডিও চান, গোটা বাড়ি কেমন দেখতে চান, সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরব। মা দক্ষিণা কালী আপনাদের আশীর্বাদ বর্ষণ করুক জীবনে। এরপর সরাসরি চলে যাব ছাদে। এদিন ছাদটা যেন একটা অন্যরকমই রূপ নিয়েছিল, এটা টুনি লাইট, এটা আমাদের ছাদ। দেখুন, ছাদটাকে সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করেছি, আর মামনির হাতের যত্নে বেড়ে উঠেছে অনেকগুলো গাছ। সেই গাছের ওপর দিয়ে যখন লাইটগুলো জ্বলছে, তখন যেন তার রূপ আরও সুন্দরভাবে খুলে উঠছে। আর চারিদিকটা সবাই বাড়িতে বাড়িতে এত সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে যে এখানে কিছু বলার আর কোনো ভাষা নেই, আপনারা দেখেই উপলব্ধি করতে পারছেন হয়তো। খুব সুন্দর চারিদিকটা, দীপাবলির রাত যেন এরকমই হয়, যেমন হয় সেরকম আমাদেরও এখানটা সেজে উঠেছে, চারিদিকটা আলোতে সেজে উঠেছে। আর দেখুন কত সুন্দর কাগজ ফুলের গাছটা লাগছে। আর সবাই মিলে আমরা প্রদীপ দিয়েছি, যতই আমরা বাতি টুনি লাইট জ্বালাই, আর্টিফিশিয়াল লাইট জ্বালাই না কেন, এই প্রদীপের আলোর শিখা যখন জ্বলে ওঠে, তখন যেন একটা তার আলাদাই সৌন্দর্য। সেই সৌন্দর্য সব সৌন্দর্যকে চাপা দিতে পারে, সমস্ত লাইটের আলোকে সে এক নিমেষে নিজের করে তুলতে পারে। তো দেখুন পুরো ভিডিওটা, আমি আমার দুটো পছন্দের জায়গা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমি নিয়ে যাব আমাদের গ্রামের পুজো দেখতে। তো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, দেখুন কেমন লাগছে, আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আমি রেডি হয়ে গেছি, এবার আমি পুজোর জোগাড় নিয়ে যাব ঠাকুরের কাছে পুজো দিতে। আর গ্রাম ছোট হতে পারে, কিন্তু গ্রামে প্রচুর ঠাকুর আসে, প্রায় প্রত্যেকটা বাড়িতেই দেখতে গেলে, প্রত্যেকটা বাড়ি না মানে 8-9টা বাড়িতে তো বটেই ঠাকুর এসছে, এবং প্রত্যেকটা বাড়ি আমরা ঘুরে ঘুরে দেখেছি। এখানে সবাইকার মধ্যে এত মিলমিশ, এত আন্তরিকতা রয়েছে যে সবাই সবাইকার বাড়ি যায়, ঠাকুর দেখতে যায়, প্রসাদ খায়, প্রসাদ গ্রহণ করে। আর আরেকটা কথা, আমি কিন্তু সকাল থেকে উপোস করে রয়েছি, কালী পুজোর উপোসটা আমি করি।
আমি রেডি হয়ে গেছি ও আসার অপেক্ষায়। এবার চলে যাব সরাসরি মায়ের কাছে পুজো দিতে। দেখুন, এটা হচ্ছে বারোয়ারি তলার ঠাকুর, যেখানে সবাই মিলে আমরা পুজো দিয়েছি। আমি যেহেতু উপোস আর ঠাকুর দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাচ্ছি, তাই সব সময় সব ভিডিও ছবি ফুটেজ আমার নেওয়া হয়ে উঠছে না, কিন্তু যতটা পেরেছি, যতটা সম্ভব হয়েছে আমার পক্ষে, ততটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, মায়ের রূপের কথা আর কি বলবো, মায়ের তো মুখের হাসি, মায়ের রূপ তো জগতের আলো না। মা ছাড়া আমাদের আর কে আছে? মা ছাড়া আমাদের কোনো গতি নেই। যাদের নিজেদের মা নেই, তাদের নেটাই ভুল কথা, মা তো সবাইকার জন্যই আছেন। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের আদি বাড়ি, গ্রামেরই আর একটা জায়গায়। সেই বাড়ির একদম পাশেই চলে এসছে আর একটা ঠাকুর, মানে আমার শ্বশুরমশাইয়ের পুরাতন যে বাড়িটা রয়েছে সেই বাড়িটাতেই আমার বিয়ের পর আমি প্রথম এসেছি। এই বাড়ি নিয়ে অনেক ইমোশন জড়িয়ে রয়েছে। আমি তো বেশি দিন থাকতে পারিনি, কিন্তু আমার বিয়ের পর প্রথম আমার শ্বশুর বাড়ি বলতে এটাই। তো আমি আমার মনেও এই বাড়ি নিয়ে অনেকটা জায়গা জুড়ে রয়েছে, কিন্তু আমার থেকেও যারা ছোটোর থেকে এই বাড়িতে বড় হয়েছে, তাদের থেকেছে এত বছর, তাদের আরও বেশি আন্তরিকতার টান রয়েছে। যেমন ওর, ও এই বাড়ি নিয়ে ভীষণ ইমোশনাল, ও তাই বাড়ি বন্ধ হয়ে রয়েছে, মাঝে মাঝে আমরা আসা যাওয়া করি এখানে, এখানে প্রচুর গাছপালা লাগানো আছে, এটাও আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো বাড়িটা যেহেতু অনেক বড়, উঠান, এবং উঠানে যেহেতু এখন পরিচর্যার অভাব, তাই এরকম দেখছেন ঘাসপালা হয়ে গেছে, তাই বাড়ি থেকে আমাদের তালা খুলে ঢুকতে বারণ করেছে, আর ইলেকট্রিসিটিটাও বন্ধ করা রয়েছে। তো যাই হোক, ও মোমবাতিটা জ্বালাচ্ছে আর বাড়ির কিছু স্মৃতি চারণা করছে, বলছে দেখ প্রত্যেক বছর এখানে আমি বাতি জ্বালাই, তাই সেই বাতির দাগ এখনও রয়েছে। এবং ও প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলো সেই মুহূর্তে বাড়ি নিয়ে। ও বলছিল যে এই বাড়িটা হচ্ছে আমার প্রথম ভালোবাসা, এবং তোরও জানা উচিত এটা। এবং ও ইমোশনাল হয়ে গিয়ে ওর চোখ ছলছল করছে। দেখুন, আমি ও হয়তো এটা দিয়েছি বলে রাগ করবে, কিন্তু হয়ে গেছে, ক্যাপচার হয়ে গেছে, তাই না দিয়ে আর থাকতে পারলাম না। এই ঠাকুরটা একদম আমার বাড়ির সামনের ঠাকুর, এখানে শেষ অবধি আমি অঞ্জলি দিয়েছি। আমার দেওয়ার কথা ছিল বারোয়ারি তলায়, কিন্তু যেহেতু বাড়ির সামনে, সবই মায়ের ইচ্ছায় এক প্রকার, তো এখানে আমি যখন যাই তখন অঞ্জলি হচ্ছিল বলে আমিও দিয়ে নিলাম। তো দেখুন, বাড়িতে কত রকমের ভোগের আয়োজন করেছে, আর আমরা বলেছি যৎসামান্য দিতে, কারণ আর একটা বাড়িতে আমাদের চলে যেতে হবে, তাই মুখের কথা ফেলতে পারিনি, ও আর আমি চলে এসেছি। এটা যৎসামান্য বলে না, এটাতেই আমাদের ভর্তি হয়ে গেছিলো পেট, কিন্তু তারপরেও কিছু করার নেই, আর একটা বাড়িতে আমাদের যেতেই হতো। এই কাকুরাও আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে, স্নেহের সঙ্গে আমাদেরকে নিমন্ত্রণ করেছে, তাই ভোগ খাওয়ার জন্য, তাই তো আমাদের যেতেই হতোই। এবং কিছুটা জায়গা না থাকা সত্ত্বেও আমরা পেটে কিল মেরে খেয়েছি। তো যাই হোক, অপূর্ব, তার ভোগের স্বাদ নিয়ে কোনো কথা হবে না, আর আমি এখানে ভিডিও করছি, দেখুন। আর এরপর সরাসরি খেয়ে দিয়ে বাড়ি চলে গেছি, আর কোনো আমি ছবির ভিডিও করতে পারিনি। তো পুরো ভিডিওটা যারা যারা দেখলেন, আমার সাথে থাকলেন, অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।